চাপাই নবাবগঞ্জের সদর থানাধীন চর রানীনগর গ্রামে অভিযান চালিয়ে 5 কেজি হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব 5। উদ্ধার হওয়া বিশাল এই হেরোইনের আনুমানিক মূল্য প্রায় 5 কোটি টাকা। আজ বুধবার দুপুরে র‍্যাব 5-এর রাজশাহীর হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, র‍্যাব 5-এর গোয়েন্দা দল জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী দুর্গম চর এলাকা থেকে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায়। এই মাদকের চেইনের একজন গত মাসের 13 আগস্ট র‍্যাব 5 গ্রেপ্তার করে। উক্ত চেইনের আরও একজন সদস্য হুমায়ুন কবির, যিনি সরাসরি বিপুল পরিমাণ মাদক সীমান্তে নিজে সংগ্রহ করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত 4:15 দিকে র‍্যাব 5-এর একটি টিম অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সীমান্তবর্তী বকচর এলাকা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। তিনি চর রানীনগর এলাকার দামেজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এখানে উল্লেখ আসলে যে আমাদের যে ইনফরমেশন ছিল এটা সত্য ছিল যে এই এই হিরোইনের একটা চালান অ্যারাউন্ড 7-8 কেজি এই এসেছিল এবং আসামি স্বীকার করেছে যে এই হিরোইনের এখান থেকে কিছু অংশ হিরোইন আরও এক দুইজন অজ্ঞাতনামা আসামি আমি মানে তদন্তের ক্ষেত্রে তাদের নাম প্রকাশ করছি না, এই হিরোইন অন্যত্র চালানের উদ্দেশ্যে সরিয়ে ফেলে। তো আমরা তাদেরকে আমরা সার্ভেলেন্সে রেখেছি এবং ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতে সমর্থ হব। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে র‍্যাব 5-এর ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, সহকারী পুলিশ সুপার অপারেশনস সঞ্জয় কুমার সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।